আজকে আমি একটি নর গেট তৈরি করে দেখাবো। নর গেট একটি যৌগিক গেট যেটি অর এবং নট গেট মিলে তৈরি হবে, অর্থাৎ এখানে একটি অর গেট থাকবে আর এর মাথায় যদি একটি নট গেট লাগিয়ে দেয় তাহলে সব মিলিয়ে হবে নর গেট। তো এজন্য আমাদের দরকার হবে অর এবং নট গেটের দুটি আলাদা আলাদা আইসি। এটি হচ্ছে নট গেটের আইসি আর এটি হচ্ছে অর গেটের আইসি। এখন এটি আমি বুঝলাম কিভাবে, এখানে আপনি শেষে দেখতে পাচ্ছেন 32 লেখা আছে, তার মানে এটা হচ্ছে অর গেট। তো 32 লেখা থাকলে সেটা হয় অর গেট শেষের দিকে, আর আইসিতে যদি 04 লেখা থাকে শেষের দিকে তাহলে সেটা হবে নট গেট। তাহলে এভাবে আমরা আইসি চিনব। তো এরপরে আমাদের করতে হবে কি, এই যে এখানে আপনি লজিক্যাল সার্কিটটা দেখতে পাচ্ছেন এটির মতো করে এখানে কানেক্ট করতে হবে, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল। তো এখন সবার আগে আপনার আইসির যে বেসিক গঠনটা আছে সেটা একটু জানতে হবে। সেটা হচ্ছে আইসিতে যে নিচের দিকে 7টা পা থাকে, উপর দিকে থাকে 7টা, নিচের দিকে 1 থেকে 7 নাম্বার যে পাটা আছে এখানে গ্রাউন্ড যুক্ত হবে বা এখানে নেগেটিভ প্রান্ত যুক্ত করব, বিদ্যুতের নেগেটিভ প্রান্ত, আর এখানে যে 14 নাম্বার পা আছে এখানে যুক্ত করব পজিটিভ প্রান্ত। তাহলে এখানে আমি সবার আগে করব কি, অর গেট লাগাতে হবে, কারণ দেখতে পাচ্ছেন এই সার্কিটে সবার আগে অর গেট আছে। তো অর গেটটা আমি লাগিয়ে নিচ্ছি এখানে, এটা হচ্ছে অর গেটের আইসি, এটা হচ্ছে ব্রেডবোর্ড, ব্রেডবোর্ডে যে কোনো একটা স্থানে লাগিয়ে নেব। আপনি চাইলে এক্সটার্নাল ব্রেডবোর্ড ইউজ করতে পারেন, কিন্তু আমি সেটা ইউজ করছি না। তো এই যে ব্রেডবোর্ডের এই ক্যানেলটা বরাবর এখানে লাগিয়ে নিচ্ছি, আর লাগানোর সময় খেয়াল রাখবেন এটা যাতে লেখাটা যাতে ঠিক সোজা থাকে, অর্থাৎ এই যে 32N এর লেখাটা যাতে ঠিক সোজাভাবে থাকে। এরপরে এর সামনে আমি লাগাবো নট গেট, তো সেটা পরে লাগালেও হবে, আচ্ছা আমি আগেই লাগিয়ে নিচ্ছি। এরপরে এখন আমার করতে হবে কি, কেবল দিয়ে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমি বলছিলাম সবার আগে সার্কিটটা তৈরি করার জন্য গ্রাউন্ড আর ভিসিসি কানেক্ট করতে হবে। তো গ্রাউন্ড এর ভিসিসি কানেক্ট করার জন্য এই যে বোর্ডটা আছে এটা হচ্ছে ট্রেনের বোর্ড, অর্থাৎ এখান থেকে বৈদ্যুতিক লাইন নেব। তো এখান থেকে আমি পজিটিভ প্রান্তটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ, এখানে +5 ভোল্ট দেখতে পাচ্ছেন, তার মানে এটা পজিটিভ প্রান্ত, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড। তো পজিটিভ প্রান্তটা যে কোনো এক স্থানে আমি লাগিয়ে নেবো, এটা হচ্ছে এই যে দেখেন পজিটিভ এখানে লাগিয়ে নিচ্ছি। এটা আপনি চাইলে পজিটিভ ছাড়া অন্য স্থানে লাগালেও হবে, সমস্যা নেই, এখানে লাগালে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে নেগেটিভ প্রান্তটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ এখন কি হলো, এই লাইনে যতগুলো আছে সবগুলো পজিটিভ হয়ে যাবে আর এই লাইনে যা আছে সবগুলো নেগেটিভ হয়ে যাবে। এখন আমি এখান থেকে এই আইসি দিয়ে কানেক্ট করব অন্যান্য লাইন। আমাদের এখানে সবার আগে দেখতে হবে যে এখানে অর গেট তৈরি করতে হবে, তার সাথে একটা নট গেট লাগিয়ে দিতে হবে। তো অর গেটটা আগে তৈরি করি। অর গেটে কি থাকে, সাধারণত মিনিমাম 2টা ইনপুট থাকে আর ম্যাক্সিমাম যে কোনো ইনপুট থাকতে পারে। তো সেখান থেকে আউটপুট থাকবে সবসময় একটা, পরপর 2টা ইনপুট হলে পরেরটা হয় আউটপুট, যেগুলো আপনি অর গেট বা এন গেটের মধ্যেই দেখছেন, এগুলো বিস্তারিত আমি বলছি না। তাহলে 1 আর 2 ইনপুট হলে 3 নম্বর হবে আউটপুট। তো 3 নম্বরটা এখানে কিন্তু আউটপুটেই একটা নট গেট লাগিয়ে দিয়েছি নট গেটে, তাহলে 3 নম্বরটা আমি এখানে নট গেটের ইনপুটে লাগিয়ে দেবো। আর নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট হলে পরেরটা হবে আউটপুট, তো এখানে ইনপুটে লাগিয়ে দিলাম। তাহলে এইখান থেকে যে আউটপুটটা বের হবে এটা যাবে এখানে। তারপরে আমি কি করব, এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা দিয়ে আমি চেক করব যে কানেকশন ঠিক আছে কিনা। তার মানে এখান থেকে আউটপুটটা, এখান থেকে যে এই আউটপুটটা আমার, এটা হচ্ছে মেইন রেজাল্ট, মানে এখানে যে x = a + b হোল নট, এটা হচ্ছে এইটা। তাহলে এটা আমি এখানে যে কোনো এক স্থানে রাখলাম, এখানে নিয়ে রাখলাম, কারণ এটা দিয়ে আমি এলইডি চেক করব। তাহলে আমাদের মোটামুটি কানেকশন শেষ, কিন্তু আমি কিন্তু এখন ওই যে এখানে বৈদ্যুতিক লাইন দেই নাই, মানে ভিসিসি আর গ্রাউন্ড কানেক্ট করি নাই। তো এটা সবগুলো আইসির ক্ষেত্রে ভিসিসি গ্রাউন্ড সবসময় কানেক্ট করতে হয়, নয়তো এটা কাজ করবে না। আমি বলছিলাম যে 7 নম্বরটা হবে গ্রাউন্ড আর 14 নম্বরটা হবে ভিসিসি। তাহলে এই যে এখান থেকে যে 14 নম্বর কিন্তু এইটা কিন্তু আমি দিছি এখানে 8 নম্বরে, 8 নম্বর হবে না, এটা হবে 14 নম্বর। 14 নম্বরটা এখান থেকে নিয়ে যে ভিসিসিতে বা পজিটিভ প্রান্তে দিলাম, আর এখান থেকে এই 8 নম্বরটা নিয়ে আবার পজিটিভ প্রান্তে দিতে হবে, যে পজিটিভ প্রান্তে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে গ্রাউন্ড কানেক্ট করতে হবে, তো এই যে গ্রাউন্ড বা নেগেটিভ প্রান্ত 7 নম্বরটা এখান থেকে এই যে 7 নম্বর এই নেগেটিভ পিসে দিলাম, এখান থেকে যে 7 নম্বর আছে এই 7 নম্বরটা
এখানে নেগেটিভ দিলাম তাহলে কিন্তু কানেক্ট হয়ে গেল এই দুটো হচ্ছে ইনপুট তো আপনি যে এখানে সত্যক সারণীতে বা ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছেন কেবলমাত্র যখন দুইটা ইনপুটই জিরো তখন আউটপুট অন হয় তার মানে তখন এলইডি বাল্বটা জ্বলবে তাহলে আউটপুট দুইটা জিরো হলেই তখন জ্বলবে তো দুইটা জিরোতে নিয়ে রাখি দুইটা জিরো মানে দুইটা ইনপুট নেগেটিভ দিয়ে রাখতে হবে তো নেগেটিভে যে কোনো এক স্থানে বসিয়ে দেবো এখানে বসালাম একটা আর এরপরে আর একটা বসালাম একটা বসালেই হবে এই সারিতে যে কোনো এক স্থানে বসিয়ে নিলে হবে বসালাম তাহলে এখন আমি যদি এখান থেকে পাওয়ার দেই তাহলে কিন্তু বাল্ব জ্বলবে তো আমি তো বাল্বই লাগাই নাই এলইডি বাল্বের বড় যে কাটাটা এটা হচ্ছে পজিটিভ আর ছোটটা নেগেটিভ তো পজিটিভটা এই যে এখান থেকে যে আউটপুটটা পেলাম এই আউটপুটে লাগাতে হবে এই আউটপুটে আমি পজিটিভটা লাগালাম আর নেগেটিভটা লাগাতে হবে এই যেখানে যে নেগেটিভ সারিটা আছে নেগেটিভে লাগালাম তাহলে কিন্তু আমার পজিটিভ আর নেগেটিভ কানেক্ট হয়ে গেল এবার আমি যদি পাওয়ার দিই তাহলে কিন্তু এলইডি বাল্বটা জ্বলা উচিত এই যে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করলাম তার মানে জ্বলে উঠলো আবার অফ করলাম নিভে গেল তাহলে এটাই হলো আমার নর গেট তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নর গেটের মধ্যে কি হলো একটা অর গেট তৈরি করছি তার মাথায় একটা নর গেট লাগিয়ে দিয়েছি এখানে যেভাবে অর গেটের মাথায় একটি নর গেট লাগানো আছে এখানে কিন্তু আমি সেমভাবে অর গেটের মাথায় একটি নর গেট লাগিয়ে দিয়েছি আর সেখান থেকে এলইডি বাল্বটা জ্বলতেছে তার মানে এটা ঠিক আছে